কোভিড সংক্রমণ কমে আসায় বিশ্বব্যাপী চাহিদা বাড়ছে নির্মাণ সামগ্রীর, কিন্তু সরবরাহ ঘাটতির কারণে দেখা দিয়েছে সংকট, বাড়ছে দাম। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামের এমন ঊর্ধ্বগতির প্রভাবে অস্থির হয়ে পড়েছে দেশের বাজারও। রড, সিমেন্ট, পাথর সহ সব ধরনের নির্মাণ সামগ্রীর দর বেড়ে গেছে 25 ভাগের মতো, যা বাড়িয়ে দিয়েছে নির্মাণ ব্যয়। নির্মাণ ব্যয় বেড়ে গেছে 15 ভাগের মতো। শাহাদত হোসেন জানাচ্ছেন বিস্তারিত। রড তৈরির প্রধান কাঁচামাল স্ক্র্যাপ লোহা। দেশের স্টিল মিলগুলোতে বছরে এর চাহিদা 50 লাখ টনের বেশি। হিসেব বলছে এক বছর আগে প্রতি টন স্ক্র্যাপ আমদানিতে ব্যয় হতো 30 থেকে 32 হাজার টাকা, এখন লাগছে 50 থেকে 52 হাজার, যা বাড়িয়ে দিয়েছে রডের উৎপাদন খরচ। সরকারি সংস্থা টিসিবির হিসেবে 60 গ্রেডের প্রতি টন রড এখন বাজারে বিক্রি হচ্ছে 72 থেকে 75 হাজার টাকায়। গত বছরের অক্টোবরে দাম ছিল 55 হাজারের নিচে, অর্থাৎ এক বছরের ব্যবধানে দাম বেড়েছে 35 ভাগের বেশি। কোভিডের কারণে র মেটেরিয়ালের দাম ক্রাইসিস হওয়ার কারণে কন্টেইনার ফ্রেট বেড়ে প্রায় 3 গুণ হয়ে গেছে। জ্বালানি তেলের দাম যেটা কমে গিয়েছিল সেটাও বেড়ে গেছে, যেসব কারণে এই ফ্রেটটা বেড়েছে। পাশাপাশি প্রকিউরমেন্ট কমে যাওয়ার কারণে, ডিমান্ড বাড়ার কারণে স্টিলের মেটাল প্রাইসটাও বেড়ে গেছে। স্ক্র্যাপের ইন্টারন্যাশনাল মার্কেটে 540 থেকে 570, লোকালিও 50 হাজার থেকে 52 হাজার। আমরা চিটং ইয়ার্ড থেকে যদি কিনি সেটা ঢাকায় এসে 52 হাজার টাকা পড়ে। দাম বেড়েছে সিমেন্টেরও। গত বছর দেশের বাজারে 50 কেজির প্রতি বস্তা সিমেন্ট বিক্রি হয়েছে 400 টাকায়, যা এখন মিলছে না 450-এর নিচে। উৎপাদকরা বলছেন গেল 3 মাসে আন্তর্জাতিক বাজারে সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল ক্লিংকারের দাম বেড়েছে টন প্রতি $20 মতো। শুধু রড সিমেন্টই নয়, দাম বেড়েছে ইট, বালি এবং পাথরেরও। ব্যবসায়ীরা বলছেন শুষ্ক মৌসুম শুরু হওয়ায় আগামী কয়েক মাসে দাম আরও বাড়বে। ডিসেম্বরের পরে জানুয়ারিতে ইউরোপিয়ান মার্কেটে একটা লং হলিডে থাকে, 15 দিন পর্যন্ত তাদের বন্ধ থাকে। তারপরে ফেব্রুয়ারিতে এসে চাইনিজ হলিডে থাকে, এবং প্রচন্ড শীতকালে অনেক দেশে যে সমস্ত রিসাইকেলিং কোম্পানিগুলি তাদের প্রকিউরমেন্ট বন্ধ করে দেয়, এইসব ক্রাইসিসগুলি আসলে তখন আরো দাম বাড়ে। আর শীতকালে আমাদের, বর্ষাকালে আমাদের দেশে সর্বস্তরের কাজগুলি হয় না। এখন মেগা প্রকল্প যেগুলি উপরের কাজ আছে এগুলি চালু আছে, কাজ যখন শুরু হবে তখন ডিমান্ড বাড়বে। ওইদিকে ইন্টারন্যাশনাল মার্কেটও একটা ক্রাইসিস তৈরি হলে প্রাইস আরো বাড়বে। নির্মাণের সবচেয়ে বড় উপকরণ সমূহের মধ্যে ইট, রড, সিমেন্ট এবং পাথর, এই 4টি প্রধান উপকরণের মূল্য গড়ে প্রায় 25%-এর মতো বৃদ্ধি পেয়েছে, এবং এর ফলে নির্মাণ খরচও বৃদ্ধি পেয়ে গেছে অন অ্যান অ্যাভারেজ প্রায় 15%। কিন্তু সে অনুযায়ী প্রকল্প বরাদ্দ না বাড়ায় ধীরগতি দেখা দিয়েছে অনেক প্রকল্প বাস্তবায়নে। বিশেষায়িত প্রকল্প এবং বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প ছাড়া স্থানীয় অর্থের কোনো প্রকল্পেই দর সংযোজনের কোনো ব্যবস্থা নাই। না থাকার কারণে যারা এই বিষয়ে নির্মাণ শিল্পের ঠিকাদার আছেন তারা উৎসাহ হারাচ্ছেন, এবং সেই সাথে তারা তাল মিলিয়ে চলতে না পারার কারণে ব্যাংকের ঋণ বেড়ে যাচ্ছে, কাজের প্রতি আগ্রহ হারাচ্ছেন এবং কাজের গতি চূড়ান্তভাবে নমনীয় হয়ে আসছে বা মন্দা প্রভাব দেখা যাচ্ছে। এর ফলে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য অর্জন ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।